ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। আজ আমরা পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষা ছিল আজকে, ম্যাথের যে সমস্ত অঙ্কগুলো এসেছিল তার কিছু অঙ্ক আমরা এখানে সলিউশন করেছি, ঠিক আছে? নাকি বলছে না, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, স্থির জলে নৌকার বেগ কত হবে? এখানে অপশান দেওয়া 4 কিমি পার প্রতি ঘন্টা, 4.5 কিমি পার প্রতি ঘন্টা, 3 কিমি পার প্রতি ঘন্টা আর 3.5 কিমি পার প্রতি ঘন্টা। এই অঙ্কটা কীভাবে হবে না, নৌকাটি 3 ঘন্টায় স্রোতের অনুকূলে প্রতিকূলে যাচ্ছে কত কিমি না 9 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে না, 3 দিয়ে ভাগ করে কত হবে না, এটা 3 থেকে 9 হবে, তাহলে 3 কিমি। এবং নৌকাটি 3 ঘন্টায় স্রোতের অনুকূলে যাচ্ছে কত কিমি না 18 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে না, 3 দিয়ে ভাগ করলে 3 6 18 কিমি, 6 কিমি। তাহলে স্রোতের প্রতিকূলের বেগ 3 কিমি পার ঘন্টা আর অনুকূলের বেগ কত না 6 কিমি পার ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার বেগ কত হয় না, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তা আমাদের অনুকূলের 6, প্রতিকূলের বেগ 3, তাকে 2 দিয়ে ভাগ করে 9-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে না 4.5 কিমি পার আওয়ার, ঠিক আছে? অর্থাৎ 4.5 কিমি পার প্রতি ঘন্টা এটা হবে, ঠিক আছে? পরের যে অঙ্কটা কি ছিল না, একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ হয়, দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চা পূর্ণ হয়। বলছে 5 পূর্ণ 1-এর 7 ঘন্টায়, 5 পূর্ণ 2-এর 7 ঘন্টায়, 5 পূর্ণ 3-এর 7 ঘন্টায় আর 5 ঘন্টায়। এটা খুবই সহজ অঙ্ক। এখানে আমরা কী জানি না, দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে একটা নল যদি 1 ঘন্টায় পূর্ণ করে আর একটা যদি 2 ঘন্টায় পূর্ণ করে, তাহলে উপরে এই দুটো গুণ হবে এবং নিচে এই দুটো যোগ হবে, করলে যত যদি ঘন্টা থাকে ঘন্টা, মিনিট থাকলে মিনিট, এখানে ঘন্টা ছিল তাহলে ঘন্টা হবে, তাহলে 9×12 হবে, এখানে কত হবে 9 যোগ 12 হবে, তাহলে উপরে কত 9×12 আর 9 আর 12 যোগ করলে আমরা পাচ্ছি কত না 21। সেখান থেকে আমরা 3 দিয়ে কাটি, তাহলে 3×7=21, 3×4=12, তাহলে উপরে হচ্ছে 36, নিচে 7, তাহলে 36/7কে যদি আমরা পূর্ণসংখ্যা করি, 5×7=35, 36, তাহলে 5 পূর্ণ 1/7 ঘন্টা, ঠিক আছে? তাহলে এখানে যে অপশান ছিল এই প্রথমের দাগটা ঠিক হবে। তারপর এটা কী বলছে না, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল যদি 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? যুগ্ম সংখ্যা মানে কত হবে না, 2, 4, 6, 8 এমন, ঠিক আছে? তো সংখ্যাকে আমরা ইন জেনারেল কীভাবে ধরবো না, একটা সংখ্যা যদি 2n হয় একটা কথা হবে না, তার সঙ্গে 2 যোগ, 2n+2, আর একটা কথা হবে 2n+4। তারা বলেছে যে সংখ্যাগুলোর সমষ্টি কত না 54, তাহলে 2n, 2n+2, 2n+4 যোগ করে 54, তাহলে 6টা n পাচ্ছি আমি, আর 4 এখানে 4 আর 2 6, তাহলে 6n+6 = কত 54, তাহলে 6n মানে কত হয় +6টা এদিকে গেলে -6 হলো, 6n মানে 48, 6টা এদিকে গুণ চলে এদিকে ভাগ হয়েছে, তাহলে 6×8=48, তাহলে n এর মান কত হবে না 8 হবে। তাহলে বলছে যে কি না, সব থেকে ছোট সংখ্যা, ছোট সংখ্যা মানে কত হবে না 2n+2, 2n টা, ঠিক আছে? তাহলে n এর মান যদি 8 হয় তাহলে 8×2 কত হবে না 16 হবে। তো এখানে যে অপশান ছিল 18, 15, 20 এবং 16, তাহলে এই ডি দাগেটা ঠিক হবে। তাহলে 44-এর অঙ্কটা কী বলছে না, এবিসি এর বয়সের অনুপাত বলছে কত না 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তাহলে বি এর বয়সটা কত? আমরা ধরে নেব যে ধরি এ এর বয়স 5x বছর, বি এর কত 8x, আর সি এর কত 9x, এবং এ আর সি এর বয়সের সমষ্টি 56, তাহলে 5x আর 9x যোগ করে কত হবে 56, তাহলে 5 আর 9 যোগ করলে কত হবে না 14x = 56, তাহলে এক্স মানে কত হবে না 56কে আমরা 14 দিয়ে ভাগ করলে 4×4=56, তাহলে x = কত হবে না 4। অর্থাৎ বি এর বয়স কত হবে না, বি এর বয়স ছিল কত 8x, এক্স এর মানে আমরা 4 পেয়েছি, তাহলে 4×8 কত হবে না 32 বছর। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যেই বিদ্যাটা ঠিক হবে। তারপর এটা কী বলছে না, পি এর 50% সমান কিউ এর 25% হয়, এবার তবে পি সমান কিউ এর x% বলছে, এক্স এর মানটা কত হবে? তাহলে প্রথমে আমাদের বলে দিয়েছে যে পি এর 50% সমান কিউ এর 25%, পি গুণ 50% মানে 50/100, কিউ গুণ 25% মানে 50/100, 25/100, ঠিক আছে? 50কে 100 কাটলে 2 হবে, 25কে 100 কাটলে 4 হবে, তাহলে মানে p/2 সমান q/4। এই 2টা যদি এখানে আমরা পাঠিয়ে দিই তাহলে কত হবে না 2q/4, এই 2 দিয়ে 4-এর কাটলে কত 2×2=4 হবে, তাহলে p মানে কত হবে না q/2। এবার আমাকে বলেছে যে p সমান q এর x%, তাহলে p মানে কত না q/2, আমরা এখানে বসালাম, এই q-টা এখানে রাখলাম, এর মানে গুণ x% মানে x/100, ঠিক আছে? এই q q ক্যান্সেল করলাম, এই 100 এখানে ভাগ আছে এদিক দিয়ে গুণ হবে,
তাহলে 100 যদি আমরা 2 দিয়ে কাটি 50 হবে, তাহলে এক্সের মানটা কত হবে না 50। তাহলে এখানে যে অপশন আছে 50 একটা অপশন আছে সেটা হবে। তারপরে বলছে যে এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে কদিনে না 10 দিনে। বলছে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি কদিনে করবে। তাহলে আমরা এটা একটু বড় করেছি অঙ্কটা, যে এ 5 দিনে করে 1/3 অংশ, তাহলে একদিনে করে কত হবে না 5টা এখানে চলে যাবে 1/15 অংশ। বি 10 দিনে করে 2/5 অংশ, তাহলে একদিনে কত হবে না 10টা ভাগ হবে, তাহলে 2/5×10 হবে, 2 5 দিয়ে 10-এর কাটলে কত হবে না 5, বা এটা কত হবে উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে কত হবে 1/25। মানে এ একদিনে করে 1/15, বি একদিনে করে কত 1/25। তাহলে এ আর বি একত্রে একদিনে কত করে না এইটা আর এটা যোগ হবে, তাহলে 75 লস হবে করেছি আমরা, 5×15=75, তাহলে এখানে 5 বসে গেল, 3×5=75, 3 বসালাম, তাহলে কত হচ্ছে না 8/75 অংশ এটা একদিনে করে। তাহলে মোট কাজটি কত করবে না, আমরা জানি যে 1 ভাগ এই অংশটা করলে কি হয় না মোট কাজটা পাই, তার মানে এটা 1 গুণ এটা উল্টে যাবে, তাই 1 আর লেখার দরকার না, তাহলে কত হয় না 75/8। 75/8 মানে কত হবে না পূর্ণ সংখ্যা করলে আমরা 75কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় না 8×9=72 হয়, 3 বেশি থাকে, যেটা বেশি থাকে সেটা উপরে লিখে যেটা দিয়ে ভাগ করি সেটা নিচে লিখি, তাহলে এই 9×3/8। ঠিক আছে, তাহলে এখানে যে অপশানগুলো ছিল এই 9×3/8 বিদ্যাকারটা ঠিক হবে। ঠিক আছে, পরের যে অঙ্কটা সেটা কি বলছে না, বার্ষিক 10% হারে সুদে 10,000 টাকার 3 বছরে সুদ আসল কত হবে, সুদ পর্ব বলে দিয়েছে 1। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি হারে আমরা সুদ আসলটা জানি যে P×1+R/100^2 কত হয় না এন হয়, এখানে পি মানে কত না 1000, আর এর মান বলে দিয়েছে 10%, এন এর মান বলেছে 3। ঠিক আছে, তাহলে কত না 10,000 × এই 100কে 10 দিয়ে কাটলে কত হবে না 1/10 হবে। এবারে 10 যদি লসাগু করি তাহলে 10×10 আর এখানে তাহলে 1 থাকে, 11/10 তার কিউব, তাহলে এই 1000টা থাকলো আর 11/10 এর কিউব, মানে 11/10, 11/10, 11/10, 3 বার লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 3টে 0 কাটলাম, তাহলে এখানে 0 গুণ আর থাকবে না। এবার আমি প্রথমে 2টো 11 গুণ করলাম 121, তার সঙ্গে 11 গুণ করলে কত হবে না 1321, আর 1টা 0 এখানে বাকি ছিল এখানে বসে দিতে হবে, তাহলে কত হবে না 13,210 টাকা। ঠিক আছে, তাহলে এখানে যে অপশানগুলো ছিল বিদ্যার অপশানটা ঠিক হবে। ঠিক আছে, তারপর কি বলছেন, একটা ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করে, তার কত লাভ বা ক্ষতি হবে। এখানে একটা এখানে একটা কি বলছে না 10 টাকা দিয়ে 11টি আপেল। ঠিক আছে, তাহলে কেনার সময় বিক্রয় মূল্য এখানে কি হচ্ছে না, একটি আপেলের ক্রয় মূল্য কত হবে না 10টির দাম কত না 11 টাকা, তাহলে একটার দাম এখানে বলেছে যে 10 টাকা দিয়ে 11টি আপেল কেনে। ঠিক আছে, তাহলে 11টি আপেলের দাম কত না 10 টাকা, তাহলে একটা আপেলের দাম কত হবে না 10/11 হবে। ঠিক আছে, আর একটা আপেলের বিক্রয় মূল্য কত হবে না, ওরা বলেছে যে 11 টাকায় 10টি আপেল বিক্রি করে, 10টি আপেলের বিক্রয় মূল্য কত না 11 টাকা, তাহলে একটার কত হবে না 11/10, তাহলে বিক্রয় মূল্যে বেশি মানে অবশ্যই লাভ হবে, প্রথম দুটো অপশান হবেই না। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা হবে, আমরা এখানে কী করেছি না একটি আপেলের ক্রয় মূল্য কত হবে না 10/11, আর একটি আপেলের বিক্রয় মূল্য কত হবে না 11/10। ঠিক আছে, বিক্রয় মূল্যে বেশি মানে লাভ পাচ্ছি আমরা, লাভ মানে কত এটা থেকে এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 11/10 আর 11 লস হবে করলে 110 হবে, 10 11-এর মধ্যে কবার যায় 11 বার, তাহলে 11/11 গুণ করে 121, 11-এর মধ্যে এটা 10 বার যায়, তাহলে 10×10 গুণ করে 100 হয়, তাহলে 21/110 এই টাকাটা লাভ। শতকরা লাভ মানে কী হবে না, উপরে হবে লাভ, ঠিক আছে, নিচে হয় কি না কেনা দাম মানে এইটা × 100, দুটো ভগ্নাংশ হলে কী হয় প্রথম ভগ্নাংশটা রেখে পরের ভগ্নাংশটা উল্টে যায়। ঠিক আছে, × 100, তাহলে সেখান থেকে কাটাকুটি করে আমরা 11 দিয়ে এটা কেটে দিলাম, আর এখানে 1টা 0, এখানে 1টা 0, এখানে 1টা 0 কেটে দিলাম, তাহলে 21 থাকে, তাহলে কত হবে না 21 টাকা লাভ হবে। 11টি আপেলের দাম হচ্ছে 10 টাকা, তাহলে 1টা আপেলের দাম কত হবে না 10/11, আর 10টি আপেলের দাম 11 টাকা, তাহলে একটার দাম কত হবে না 11/10, সেভাবে আমরা এখানে করেছি প্রথমে। ঠিক আছে, পরে অঙ্কটা কী বলছে না, তাহলে 21% লাভ হচ্ছে, বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে, অথবা এটাকে আমার লসাগু করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা লসাগু করেছি, দেখেছি এটা হচ্ছে, ঠিক আছে, তোমার 57 দিয়ে এটা ভাগ করলে মিলে যাবে, 76 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 190 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, ভাগ করে আমাকে এক অবশিষ্ট রাখতে হবে, আমি 1 যোগ করে দেবো,
সাথে এক যোগ করলে কত হবে না, 1141। তাহলে এটা কত হবে না, এই বিদ্যাকে ঠিক হবে। তারপর কি বলছে না, দুটি সংখ্যার অনুপাত বলছে 10:7, তাদের পার্থক্য কত না 105, হলে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে আমরা ধরে নেবো, অনুপাত দিলেই আমরা সংখ্যা দুটো ধরে নেবো, ধরি সংখ্যা দুটো 10x আর 7x। তাহলে অন্তর মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে 105, তাহলে 3x মানে 105। তাহলে x মানে কত হবে, 3 দিয়ে ভাগ করলে কত হবে না, 35। তাহলে x মান কত পাচ্ছি না, 35। অতএব সংখ্যা দুটি কত হবে না, এর সঙ্গে 35 গুণ করলে 350, আরটা কত হবে না, 7x মানে 7-এর সঙ্গে 35 গুণ করলে 245। সমষ্টি মানে দুটো সংখ্যা যোগ করতে হবে, কত হবে না, 595। তাহলে এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে এটা দাগ মারতে হবে। ঠিক আছে, 10টা অঙ্ক করলাম, এর পরের ভিডিওতে আমরা আরও 10টা অঙ্ক করবো।